ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এমডিএ সাকসেস আজকে আমরা ইকোনমিক্সের ফার্স্ট ইউনিটের কয়েকটি কোয়েকশন আনসার দেখব গত ইউনিটগুলির মাধ্যমে গত সেশনের মাধ্যমে আমরা প্রথম ইউনিট থেকে প্রায় পঁচিশটার মতো কোয়েকশন ডিসকাশন করেছিলাম আজকে আমরা সেই পরবর্তী কোয়েশনগুলি ডিসকাশান আজকের কোয়েকশন স্টার্ট হবে পঁচিশ নম্বর থেকে তো আজকের পঁচিশ নম্বর কোয়েকশনটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট কোয়েকশন তো সেটি হল পিপিএফ রেখা অর্থাৎ উৎপাদন সম্ভাবনা সীমান্ত রেখা ডান দিক ডান দিকে পরিবর্তন হওয়ার একটি কারণ ইপিএফ মানে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার অর্থাৎ উৎপাদন সম্ভাবনা সম্ভাব্যতা সীমান্ত রেখা যখন ডান দিকে পরিবর্তন হওয়ার কারণ কি ডান দিকে যখন পরিবর্তন হবে আমরা জানি পিপিএফ মানে দুটি দ্রব্যকে যেমন একজন ব্যক্তির কাছে এক লক্ষ টাকার ক্যাপিটাল আছে তার কাছে পঞ্চাশ হাজার টাকার জমি আর বাকি পঞ্চাশ হাজার টাকার রিসোর্সেস আছে তো এই দুটি রিসোর্সেস দিয়ে সে দুটি দ্রব্য উৎপাদন করতে লাগলো দান এবং গম তো সেই ধান এবং গম উৎপাদনের ক্ষেত্রে যদি সে শুধুমাত্র ধান উৎপাদন করে তাহলে ধান উৎপাদন হবে দশ টন আর গম উৎপাদন গৃঢ় হবে যখন সে দান উৎপাদন আর গম উৎপাদন উভয়টি করতে লাগবে তখন সে ধান উৎপাদনে লাগানো ধান উৎপাদন হলো ষাট টন আর তিন হল গম উৎপাদন তো আমরা দেখতে পেলাম যে সে যদি সর্বোচ্চ ক্যাপিটাল লাগিয়ে একটি দ্রব্য উৎপাদন করতে চায় তাহলে সে একটি দ্রব্যের সর্বোচ্চ পরিমাণ হবে দশ আর তার সর্বোচ্চ ক্যাপিটাল লাগিয়ে দুটি দ্রব্য উৎপাদন করতে চায় তাহলে তার উৎপাদন হবে সেভেন ডান এবং তিন টন গম হবে তো যখন ডান দিকে পরিবর্তন করবে তার মানে কি সে ক্যাপিটাল লাগিয়ে দুটি দ্রব্য উৎপাদন করতেছে করিতেছে তখন যত ডান দিকে রেখা যাবে তোমরা এই উৎপাদন সম্ভাবনা রেখা বুকসে থাকবে সেটা নিশ্চয়ই তোমরা দেখেছ অনেকে আমি এখন দেখিয়ে দিচ্ছি তো এইভাবে তাকে যখন তার উৎপাদন এখানে জিরো ছিল তখন এখানে জিরো যখন সেইখানে দশ টন করছে তখন গমের ক্ষেত্রে এখনো কোনো পরিবর্তন আসে নাই যখন সেখানে সাত করছে তখন এখানে করছে সে তিন তো আমরা দেখতে পাচ্ছি যে যত ডান দিকে এগোচ্ছে তত নতুন নতুন পরিমাণ আসছে এখানে এদিকেও ঠিক নতুন নতুন পরিমাণ আসছে তো এটা হলো উৎপাদনের সম্ভাবনা অর্থবিজ্ঞানের দুষ্প্রাপ্যতার সংখ্যাটি কার অর্থবিজ্ঞানের সংখ্যা দিয়েছিলেন অধ্যাপক রবিন্স নেক্সট কোয়েকশন নাম্বার ওয়ান এগুলি অতিরিক্ত কোয়েকশন এখান থেকে আমি ইম্পর্টেন্ট কয়েকটি কোয়েকশন ডিসকাশন করব। প্রথমেই অর্থনীতিটি অর্থনীতি শব্দটি কোন ভাষা থেকে এসেছে গ্রিক ভাষা থেকে এসেছে আমরা জানি যে অর্থনীতি বা ইকোনমিক্স শব্দটি এসেছে গ্রিক ভাষা ইকোনমিক্স থেকে তো গ্রিক ভাষায় ঐকোনমিক্স শব্দের অর্থ কী গ্রিক ভাষায় ইকোনমিক্স শব্দের অর্থ হল ঐকনমিয়া অর্থনীতি শব্দটি কোন শব্দ থেকে এসেছে অর্থনীতি শব্দটি গ্রিক শব্দ ঐক্যনমিয়া থেকে এসেছে নেক্সট মাইক্রো এবং মেক্রো শব্দ দুটি কোন শব্দ থেকে এসেছে মাইক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে আর মেক্রো শব্দটি এসেছে মেক্রস থেকে মেক্রস মাইক্রো মানি ছোটো অ্যান্ড মেক্রো মানি বৃহৎ তোমরা যখন সেকেন্ড ইয়ারে যাবে তখন দেখতে পারবে যে দুটি বই থাকবে এটি ম্যাক্রো একটি ম্যাক্রো ইকোনমিক্স আর এটি একটি মাইক্রো ইকোনমিক্স আর অন্যটি হলো ম্যাক্রো ইকোনমিক্স নেক্সট ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ চয়েস অর্থাৎ অর্থবিজ্ঞান হল নির্বাচনের বিজ্ঞান উক্তিটি কে করেছিলেন উক্তিটি করেছিলেন লরেন্স রবিন্স তিনি বলেছেন ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ চয়েস অর্থবিজ্ঞান হল মানুষের চয়েসের চয়েসকে নির্বাচিত করার বিখ্যা নেক্সট অর্থনীতিকে নিরপেক্ষ বিজ্ঞান বলে কে অভিহিত করেছিলেন নিরপেক্ষ বিজ্ঞান বলে অভিহিত করেছিলেন লরেন্স রবিন্স ইকোনমিক্স শুড নট অনলি বি লাইট বিয়ারিং বাট ফ্রুইট বিয়ারিং অর্থবিজ্ঞান শুধু বাহক নয় ফল প্রদত্ত হতে হবে উক্তিটি করেছিলেন এসিপিগু লক্ষ সময়ের মধ্যে অর্থবিজ্ঞান নিরপেক্ষ করেছিলেন অধ্যাপক রবিন্স সতেরোশো সালে প্রকাশিত এন ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ বইটির রচয়িতা হলেন অ্যাডাম অর্থনৈতিক সমস্যার মূল কারণ কি আমরা জানি অর্থনৈতিক সমস্যার মূল কারণ হলো সম্পদের অপ্রাচুর্যতা মানে সম্পদ সীমিত লিমিটেড কম এবং নির্বাচনের সমস্যা হতে অদ্ভুত কারণ সম্পদ যখনই কম থাকবে তখন মানুষের নির্বাচন করতে বা চয়েস করতে একটা সমস্যার সৃষ্টি হবে অর্থনীতি সম্পদের বিজ্ঞান এই সংজ্ঞা কে প্রদান করেছিলেন এই সংজ্ঞা প্রদান করেছিলেন অ্যাডামস অর্থবিজ্ঞানের অর্থবিজ্ঞানের কী ধরনের বিশ্লেষণে উচিত অনুচিত ভালো মন্দ প্রভৃতি ব্যবহৃত হতে পারে আমরা জানি অর্থবিজ্ঞানের যখন যে নর্মেটিভ ইকোনমিক্স বা নীতি নির্ধারক অর্থনৈতিক বিশ্লেষণে সবসময় বলে থাকে যে কী উচিত কী করা উচিত কীভাবে করা উচিত এটা বলে এটা নিয়ে আলোচনা করা নেক্সট পরিকল্পিত অর্থ ব্যবস্থা কোন দেশে চালু হয়েছিল পরিকল্পিত অর্থ চালু হয়েছিল পূর্বের যে সোভিয়েত ইউনিয়ন আজকের রাশিয়া সেই দেশে চালু হয়েছিল মিশ্র অর্থনৈতিক পদ্ধতি অনুসরণ করা একটি দেশের নাম ভারতবর্ষ উনিশশো সালে নোবেল পুরস্কার প্রাপ্ত একমাত্র ভারতীয় অর্থনীতিবিদের নাম অমৃত্য সেন অভাব মানে কি কোনো বস্তু থেকে উপযোগিতা লাভের আকাঙ্ক্ষা সৃষ্টি হওয়াকে অভাব বলে কোনো বস্তু থেকে উপযোগিতা লাভের আকাঙ্ক্ষা সৃষ্টি হওয়াকে অভাব বলা হয় উদাহরণস্বরূপ দৈনন্দিন বাস্তবতার মধ্যে অবসাদ দূর করার জন্য যদি গান শোনার আকাঙ্ক্ষা সৃষ্টি হয় তাকে অভাব বলা হয় অর্থবিজ্ঞানের বলতে বোঝায় মানুষের কোনো একটি দ্রব্যের আশা করা এবং সে আশাকে পূরণ বলা হয় অভাব করাকে অর্থবিদ্যার অপর নাম কি মূল তত্ত্ব ব্যক্তিগত মানে মাইক্রো ইকোনমিক্স ব্যক্তিগত অর্থশাস্ত্র কি যে অর্থবিজ্ঞানে ব্যক্তি বা শিল্প প্রতিষ্ঠানের আর্থিক কার্যের আলোচনা করা হয় মানে মাইক্রো ইকোনমিক্সে মাত্র ইন্ডাস্ট্রি বা শিল্প প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করায় জন্য এই বিজ্ঞানকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স সমষ্টিগত অর্থবিজ্ঞানে আবার সমষ্টিগত পুরা সমষ্টিকে নিয়ে আলোচনা করে হোল ওভারঅল কয়েকটি ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করে যে অর্থবিজ্ঞানে আর্থিক কার্যের সমষ্টিগত আলোচনা করা হয় তাকে অর্থনৈতিক সমষ্টিগত অর্থবিজ্ঞান হয় অর্থনৈতিক ব্যবস্থা কি যে প্রক্রিয়ায় অর্থনৈতিক কার্যকলাপ সংগঠিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে যে প্রক্রিয়ায় অর্থনৈতিক কার্যকলাপ সংগঠিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে উপযোগিতা কি দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে উপযোগিতা বলা হয় বাজার কাকে বলে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দ্রব্য ক্রয় বিক্রয়ের সম্পর্ককে বাজার বলে কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনীতি অনুসরণ করা একটি দেশের নাম চীন দেশ মানে চীন দেশে কমিউনিস্ট কমিউনিস্টের দ্বারা বা সাম্যবাদী দ্বারা অনুসরণ করা হয় বাজার অর্থনীতি অনুসরণ করা একটি দেশের নাম হলো আমেরিকা প্রান্তিক সুযোগ ব্যয় কি একটি দ্রব্যের উৎপাদন ব্যয় হলো অন্য একটি দ্রব্যের উৎপাদনের অতিরিক্ত পরিত্যক্ত সুযোগ সহজ কথা একটি দ্রব্য অধিক পরিমাণে যে পেতে হলে অন্য দ্রব্যের কিছু পরিমাণ ছাড়তে হয় প্রান্তিক উৎপাদন বলতে আমরা সাধারণত বলে থাকি যে যখন আমরা কোনো একটি দ্রব্য উৎপাদন করি যেমন একজনে একশো টাকা ইনভেস্ট করে সে পাঁচশো কলম তৈরি করলো আবার সে আরও দশ টাকা ইনভেস্ট করে হলো একশো দশ একশো দশ টাকা ইনভেস্ট করে ফেলাম উৎপাদন করলো ছয়শ তখন তার এই দশ টাকার উৎপাদন হলো একশো তো এইটাই একশো দশ হলো প্রান্তিক সুযোগ এবং তার উৎপাদন হলো একশো এটাকে ম্যাথমেটিক্যালি লেখা হয় এমওসি ইকুয়াল টু লস ইন আউটপুট অফ এ গেইন ইন আউটপুট অফ বি আউটপুট মানে উৎপাদন আর গেইন মানে পাওয়া আর লস মানি হারানো তো আজকে এখানেই থাকবে পরবর্তী সেশনের মাধ্যমে আমরা পরবর্তী কোয়েশন আনসারগুলি দেখব যদি ভিডিও ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং প্রতিদিনের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ